মৃতকে জীবিত করা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করা ইত্যাদি আল্লাহর কাজ নিঃসন্দেহ তাহলে দাজ্জাল কিভাবে মৃতকে জীবিত আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে এতে আল্লাহর সাথে শরিক হয়ে গেল না এটা কি দাজ্জালের কারামত কারামত হয় সৎ মানুষের কাফের কোন কোনো কারামত হয় না আর হচ্ছে কাফের তার কপালে কা ফারা লিখা থাকবে সে কাফের সে দাল মদিল সে পথভ্রষ্ট পথভ্রষ্টকারী এবং সে হচ্ছে মাসিহ দলালা হ্যাঁ সে মাসিহব দলালা আর মাসিহুল হদা হচ্ছেন ঈশা আলি ইসালাম ইসা আলি ইসালামও মেয়েটুকু জীবিত আর মাতৃগর্ভ থেকে যারা অসুস্থ অথবা অন্ধ তাদেরও চিকিৎসা করতেন শুধু কোন বলে দিয়ে তাতে চিকিৎসা হইত কিন্তু কোরআনে কেরিমে সুরা আলী মরানে রয়েছে বে বেঈদিন আল্লাহ নির্দেশ করবেন আল্লাহর ইচ্ছাই তিনি আল্লাহর ইচ্ছাই করতেন কিন্তু তিনি হেদায়তের মসিহ আল্লাহর ইচ্ছাই করতেন এটি তার মওজেজা যেহেতু তিনি রসুল সুতরাং তার মও আর কোন মমিন মুসলিম সৎ কর্মশীল ভালো মানুষের মাধ্যমে যদি কোনো অসাধারণ কিছু দেখা যায় অলৌকিক কিছু তাহলে সেটা হচ্ছে কারামত আর কোন অসৎ কাফের পাপিষ্ট তার মাধ্যমে যদি কিছু হয় তাহলে সেটা হয় সেহের জাদু আর এ মর্মে কিছু জয়ী জয়ী হাদিস রয়েছে যে দাজ্জাল জাল মানুষের সামনে সেহের জাদু করবে মানে চোখে জাদু লাগিয়ে দেবে যেমন নজর বন্ধ করা হয় বা নজর বন্ধের যে জাদুগুলি হয়ে থাকে আমাদের আদেশে দেখায় যে আপনার মাটিরগুলিকে মিষ্টি রসগোল্লা বানিয়ে দিল আর মানুষকে জবাই করে দিল আবার জীবিত করে দিল এগুলো যে দেখা এগুলো আসলে কিছুই করে না কিন্তু চোখে জাদু করে দেওয়া হয় এই মরমে হাদিস এই জন্য সহি কথা এই মর্মে হচ্ছে যে দাজ্জাল আল্লাহর ইচ্ছে তার নিজের ক্ষমতা আল্লাহ তাকে এই ক্ষমতা দেবেন এটি আল্লাহর ক্ষমতা ক্ষমতাধীন এতে আল্লাহর সাথে শরিক হয় না যখন আল্লাহ ক্ষমতা দেবেন তখন সে পারবে আর যখন ক্ষমতা দেবেন না তখন পারবে না এই জন্য সহিবরি একটি হাদিস রয়েছে যে একজন মানুষকে সে হত্যা করবে আবার জীবিত করবে তারপরে তখন সেই লোকটি বলবে যে আমার তো এখন আরো বেশি একই হয়ে গেল যে তুমি দাঁত জাল আরো বেশি আমার বসির চক্ষু খুলে গেল অন্তর্দৃষ্টি খুলে গেল যে তুমি দাঁত তখন আবার তাকে হত্যা করার চেষ্টা করবে কিন্তু তাকে হত্যা করতে আর সক্ষম হবে না তাহলে বোঝা গেল যে প্রথমবার আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলেন সেজন্য সে পেরেছিল দ্বিতীয়বার আর হত্যা করতে পারবে না যেহেতু তার নিজের ক্ষমতা সে চেষ্টা করবে এই জন্য তো দাজ্জাল এই যে কাজগুলি করবে অসাধারণ কাজগুলি সে সত্ত্বেও এটি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে তাকে ছাড় ক্ষমতা দান আল্লাহ সে ক্ষমতা দেবেন আর আল্লাহর ইচ্ছা অনুযায়ী হবে সেটা মানুষের ইমতেহান পরীক্ষার জন্য মানুষের জন্য বালা মুসিবত হিসাবে আল্লাহ রব্লা দাজ্জালের ফিতনা থেকে অনিষ্ট থেকে হেফাজত করুন সবচেয়ে বড় ফিতনা কি আগে হবে মানব জাতির ইতিহাসে দাজ্জালের ফিতনা এমন মেহাদিস রয়েছে আল্লাহ রব্বুল আলমী যেন হেফাজত করে জন্য দাজ্জালের অনিষ্ট থেকে ফিতনা থেকে আশ্রয় কামনা সলাতের মধ্যে রসুল শিখিয়েছেন অনেক ওলামা কেরাম গল্প বলছে সেটি ওয়াজেব যেমন আলবানি রাহিমা হল্লাহ বলছেন যে সেটি ওয়াজিব সন্ন্যাত নাই শুধু এই দোয়াই মাসরা পড়া যে চারটি বা পাঁচটি বিষয় থেকে আশ্রয় কামনা করা জি